আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসলাম আমার আরও একটা বারান্দার ভিডিও নিয়ে। তবে আজকে আমি আমার অন্য একটা বারান্দা আপনাদের কাছে শেয়ার করব, যেটা এর আগে কখনো আমি আপনাদেরকে দেখাইনি। এ বারান্দায় মূলত আমি কাপড় শুকাই, কিন্তু যেহেতু শীত এসেছে আমার অন্য বারান্দাতে রোদ নেই বললেই চলে, সেজন্য আমি আমার এই বারান্দায় কিছু গাছ ট্রান্সফার করে নিয়ে এসেছি। কেননা কিছু গাছ রোদ ছাড়া একদমই ভালো রাখা যায় না, তো এই বারান্দায় বিকাল হলে একটু রোদ আসে, তো ও স্বল্প রোদটা পাওয়ার জন্যই আমি কিছু গাছ এখানে নিয়ে এসেছি। এখানে আজকে আমি কী কী গাছ এনেছি তাই আজকে আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি আসলে মূলত আমার পর্তুলিকা এবং মজরোসগুলো নিয়ে এসেছি। এখানে অনেক কালারের পর্তুলিকা এবং মজরোস রয়েছে, যা আমি ওই বারান্দায় কিছুতেই ভালো রাখতে পারছি না। তো এখানে আমি একটা পানিকা গাছও রেখেছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছে তারা অবশ্যই খেয়াল করেছেন আমার পানিকা গাছটার অবস্থা খুবই খারাপ ছিল। এখন এইটার ঢালপালা আমি কেটে জাস্ট একটা কাঠি এখানে লাগিয়ে দিয়েছে, ওখান থেকে মাশাল্লাহ ছোট ছোট পাতা বেরিয়েছে, পুরো গাছটাই কিন্তু মরে গিয়েছে। বারান্দা একটু রোদ আসে বলে আমি এখানে রেখেছি। আর এখানে ডায়ান্থাস চারা আমি এখানে এনে রেখেছি, এটাও রোদ ছাড়া আসলে হচ্ছিল না, অল্প রোদ প্রয়োজন হয় এটাতে। তো এটাতে কয়েকটা ফুল এসেছে, মাত্র নতুন চারা লাগিয়েছি, তো আস্তে আস্তে ফুলের সংখ্যা আশা করি বাড়বে। তো এখানেও আমি আমার পর্তুলিকা আর মজরোস টপে করে হ্যাং করে এখানে রেখেছি, যতটা ইজিলি রাখা যায় আর কি, যাতে করে আমার কাপড় শুকাতে গিয়ে আবার প্রবলেম না হয়। আর এটার উপরে আমি গতকালই এই নয়নতারা চারাটা এখানে নিয়ে এসেছি, ওটা আসলে ওই বারান্দায় ভালোই ফুটছিল, ফুল ফুটছিল, কিন্তু হঠাৎ করে দেখছি পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, ঢালপালা শুকিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম এটাকে এই বারান্দায় নিয়ে আসি, দেখি কি অবস্থা হয়। আপনাদের কারো যদি জানা থাকে এটা আমি কীভাবে ঠিক করব প্লিজ আমাকে একটু জানাবেন। এটা একটা সাদা নয়নতারা ফুলের চারা ছিল। তো এই কর্নারটা ঠিক এভাবেই রেখেছি আমি, যদিও যখন গরমকাল আসবে এটাকে আমি গাছগুলোকে আবার আমি আমার অন্য বারান্দায় শিফট করে ফেলব। তো এই বারান্দায় আসলে মোটামুটি রোদ আসে, সূর্যটা ঠিক এখান থেকেই ভালোই রোদ আসে। এখন আমি অবশ্যই ভিডিওটা করেছি দুপুরবেলা, বিকালবেলা আরও বেশি রোদ আসে। তারপর বারান্দার অন্য একটু পাশে ওখানেও আমি বাগানবিলাস গাছটা লাগিয়েছি, যেহেতু এই বারান্দায় রোদ আসে, তো রোদেই যেহেতু বারান্দা বাগানবিলাস গাছটা ভালো হয়, তো আমি এখানে রেখেছি, মাশাল্লাহ ফুলও এসেছে। তো এইটা এখানে বাগানবিলাস গাছটা রাখার পর এর পাশে আমি কিন্তু হলুদ গাঁদা গাছ রেখেছি দুইটা, দুইটাতেও মাশাল্লাহ ফুল এসেছে। এগুলো আসলে রোদ পেয়েছে, আর যদিও শীতের ফুল দেখতে বেশ ভালোই লাগছে। যখন বিকালে রোদটা ঢুকে এবং রোদগুলো যখন এই ফুলের মধ্যে পড়ে আসলে দেখতে এত বেশি ভালো লাগে, এত সুন্দর লাগে, আর দুইটা কালারই এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কেমন লাগছে আমি আসলে জানি না, কিন্তু আমার আসলে দেখতে বেশ ভালো লাগে। ভিডিওর মাঝখানে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ইতিমধ্যে যেসব আপুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং এখনও করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই বারান্দা থেকে কিন্তু আমার অন্য বারান্দাটা দেখা যায়, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। এই পাশ থেকেই আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি, ওই পাশে আমার ওই বারান্দাটা দেখা যাচ্ছে, যেটা আমি এটা আমি পুরোটাই আমার পছন্দের গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে আমার বারান্দার ফুলগুলো দেখতে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।